যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করবে, তারা হাবিবের ঘরের সঙ্গে যারা বেয়াদবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহরের মতো তাদের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যারা মাদ্রাসার সঙ্গে বেয়াদবি করে, কোরআনি মাদ্রাসার সঙ্গে যারা বেয়াদবি করে, যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করে, আমার মনে হয় তাদের রক্তটা টেস্ট করলে, তাদের ব্লাডটা টেস্ট করলে আবু জেহরের গায়ে রক্তের সঙ্গে গন্ধ পাওয়া যায়, ঠিক কিনা? সে কোরআনের অবস্থা কি? কোরআন তো জীবনে ধারণ করলাম না, কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করলাম না, কোরআনকে মানলাম না। এ কোরআন আল্লাহর এমন একটা বাণী যে কোরআনের ভুল নাই, যে কোরআনের গ্রন্থকার তার অনেক দাম আছে, পৃথিবীর সব গ্রন্থকারের গ্রন্থকারী কিতাবগুলো সব ভুল রয়েছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন একটা গ্রন্থকার যার কিতাবে কোনো ভুল নাই। মনে সুবহানাল্লাহ। পৃথিবীর সব কিতাবের তরজমা লেখা হয়, পৃথিবীর সমস্ত কিতাবের আপনার কিনা তাফসীর লেখা হয়ে যায়, শেষ হয়ে যায়, লিখতে লিখতে সব কিতাবের গ্রন্থ সব শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কোরআন এমন মহাকোরআন যে কোরআনের তাফসীর কিয়ামত পর্যন্ত হবে, কিন্তু কোরআনের তাফসীর লেখা শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর সব সমুদ্রের পানিগুলো যদি কলম বানিয়ে দেওয়া হয়, পৃথিবীর সব সমুদ্র পানিগুলো যদি কালি বানিয়ে দেওয়া হয়, পৃথিবীর সব বৃক্ষ গাছগুলো যদি কেটে কলম বানিয়া বানানো হয়, ওই কলম দিয়ে আর এই সমুদ্র পানি দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমুদ্রের সব পানি শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন সেই কোরআন যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, যে কোরআনের মধ্যে কোনো ত্রুটি নাই, সেই কোরআনের কোরআন মাদ্রাসা। মাদ্রাসার অবস্থা কি ভাইরা? আমার একটু যারা জ্ঞানী মানুষ একটু লক্ষ্য করে বুঝতে পারবেন কোরআন কোন জায়গায় রয়ে পড়ে আছে, কোরআনের ঘরের ঠিক অবস্থাও নেই বাবা। অনেকে হয়তো গায়ে নিয়ে দেখবে এই অবস্থা কিছু আমার যায় আসে না, আল্লাহর কোরআন দিয়ে বলবো যতদিন আল্লাহ হায়াত রাখবেন। বলুন সুবহানাল্লাহ। এই সমাজটা আমার শেষ করে দিয়েছে কোরআন দিয়ে পরিচালনা না করার জন্য। আমার নবীজি 1450 বছর পূর্বে কোরআন দিয়ে সমাজ গড়েছিলেন বাবা, সেই সমাজটা সুন্দর সমাজ ছিল, সেই সমাজে সুদ ছিল না, জেরা ছিল না, ব্যভিচার ছিল না, সেই সমাজে খারাপ ইয়া কিছু ছিল না। আল্লাহ নবীজি আমার সুন্দর করে কোরআন দিয়ে সমাজ গড়ে বিশ্ব নবীজি বললেন, খায়রুল করুনি করনি রসুল আমার বললেন সর্বশ্রেষ্ঠ যুগ, আমি রসুল আমার যুগ। বলুন সুবহানাল্লাহ। সেই সব যারা এই কোরআনের সঙ্গে বেয়াদবি করবে, যারা কোরআনকে জীবনে ধারণ করতে পারবে না, তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে আবুল আহুদ বা সাইবা, তাদের অবস্থা করুণ খারাপ হয়ে গিয়েছে ভাইরা আমার। এই আমার একটা কোরআন যে কোরআনের ভিতরে মিথ্যা নাই, যে কোরআনের ভিতরে আপনার কিনা কোনো গণ্ডগোল নাই। বলুন সুবহানাল্লাহ। এমন কোরআন মানফারাক যে কোরআন মিথ্যার সত্যকে যে কোরআন পার্থক্য করে, তার নাম হলো কোরআন। সেই কোরআন ইয়া মাদ্রাসার একটি ছাত্রকে আজকে মাথায় পাগড়ি পরানো হবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনতে কি মন চায় না? করে কোরআন এমন গ্রন্থ, ও সমাজের মানুষরা সব রাসূল রেখে দাও, যারা সুদ খেয়ে গিয়ে জীবনটা বরবাদ করে দিয়েছে, আল্লাহর কোরআন তোমাদের ব্যাপারে বলছে তোমরা মুমিন নও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনীন। যারা সুদ খেয়েছে, যারা সুদের সঙ্গে জীবনটা গঠন করেছে, যারা সুদ খেয়েছে, যারা সুদ করে, তারা কোনোদিন মুমিন হতে পারবে না। বলুন
যদি মনে হতে চাও সুদ তোমাদের ছাড়তে হবে, সুদের কাছে তোমাদের যাওয়া যাবে না। গ্রামে সুন্দর করে সুদ চলছে, সাপ্তাহিক ভাবে সুদ চলছে, মাসিক ভাবে সুদ চলছে, গ্রামের মহিলা মা বোনদের দ্বারা সুদ সমাজে চলছে, বলুন ঠিক কিনা? চলে না ও সুদখোর, সুদখোরের টাকা নিয়ে তোমরা সুদের টাকা নিয়ে ব্যবসা চালাচ্ছ, তোমার জিন্দিগির এক পয়সাও হারাল কামাই হবে না। সুদের টাকায় ব্যবসা করে ব্যবসা আমার হবে না, সুদের টাকা নিয়ে যদি হজ করতে যায় তার হজটা কবুল হবে না, সুদের টাকা ভক্ষণ করে যদি মসজিদে নামাজ পড়ে তার নামাজ হবে না, সুদের টাকা ভক্ষণ করে যদি মসজিদের মাতা বলে থেকে দাঁড়ি হয় তার নামাজ আল্লাহ রব্বুল আলামিন দরবারে কবুল হবে না, কিন্তু সে তো মুমিন নয়। আল্লাহ বলছেন যদি তোমার সুদ না ছাড়ো, যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে শুনে নাও, যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে জিহাদ করার জন্য প্রস্তুত থাকো। আল্লাহ তার হাবিবের সঙ্গে জিহাদ করতে পারবে, কিছু করতে পারবে? সমাজের সুদ ব্যবহারে বেড়ে গিয়েছে, সুদ খোর রাখলে কোরআনটা সব বনাশ করে দিচ্ছে, বিভিন্ন কায়দা জনগণের পয়সা কবরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বেসরকারি কায়দা, সরকারি কায়দা, পলিসির কায়দা, কোম্পানির মাধ্যমে অনেক ধরনের কায়দায় সমাজটা কলুষিত করে সর্বনাশ করে দেওয়া হচ্ছে। এ সমাজ পরিবর্তন হবে না, এ সমাজ খারাপের দিকেই যাচ্ছে। সমাজ পরিবর্তন হতো যার কাছে এলে তার কাছ থেকে দূরে সরে যাচ্ছি আমরা, মেন আমরা কোরআন থেকে দূরে সরে রয়েছি। কি করে আমাদের সমাজ গঠন হবে? সমাজ গঠন করতে হলে 1450 বছরের পূর্বে যে আমার রসুল যে কোরআন দিয়ে সমাজ করেছিলেন সেই কোরআনের কাছে ফিরে আসতে হবে। ফিরে আসতে পারো তার মানুষ হতে পারো তোমরা। অমর কত বড় মানুষ হয়ে গেলেন, আবু বকর কত বড় মানুষ হয়ে গেলেন, হয়তো আবু বকরকে যখন কবরে রাখা হয় এমন কোরআনে জীবন গঠন করেছে, আল্লাহর ফেরেশতারা এসেছে বুখারি শরীফে হাদিস তাকে সওয়াল করার জন্য আবু বকরকে, আবু বকর বলছেন আমি কে ফেরেশতা তোমরা জানো না? এই ফেরেশতারা তাকে প্রশ্ন করো আমি কে তোমার জানো না, আমার জীবন কোরআন দিয়ে গঠন, তাকিয়ে দেখো আমার মাথার ধারে আল্লাহ 30 পারা কোরআন বসে আছে, বলুন সুবহানাল্লাহ। যাদের সিনাই কোরআন, যারা কোরআন দিয়ে সমাজ গড়ে, যারা কোরআনের জীবন ধারণ করে নিয়েছে, তাদের কবরে যাওয়ার পরে আল্লাহ 30 পারা কোরআন একটা সুরাতধারী হয়ে সুন্দর বালকের সুরাত ধরে তার মাথার ধারে বসে যায়, বলুন সুবহানাল্লাহ। মালিকের ফেরেশতারা এসে বলেন ও আল্লাহ বান্দা ওঠো, ওই সময় আল্লাহর বান্দা উঠবে না, 30 পারা কোরআনের সুরাতধারী বালক উঠে দাঁড়িয়ে যাবে, ও আল্লাহর ফেরেশতারা আল্লাহর এই বান্দাকে জিজ্ঞাসা করা যাবে না, আমি কোরআন আমাকে জিজ্ঞাসা করো তার উত্তর দিয়ে দেবো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা বলবেন এই ছোট্ট বালক তুমি কবরে বসে আছো, তোমার এত পাওয়ার কিভাবে হলো? ছোট্ট বালকটি বলবে ও আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা শুনে রাখো আমি দুনিয়ার কোনো বালক নয়, দুনিয়ার কোনো ছেলে নয়, আমি বেরুনি গ্রামের ছেলে নয়, আমি বেরুনি গ্রামের মাদ্রাসার যে ছেলেটা কোরআন শরীফ হিফজ করেছে, বেরুনি গ্রামের যে মানুষটা কোরআন জীবনে গাপন করেছে, বেরুনির গ্রামীণাসীর হাফেজ সাহেব যে কোরআনটা সিনাই গঠন করেছে, আমি হলাম সেই 30 পারা কোরআনের হাফেজ, বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জিজ্ঞাসা করার কিছু থাকে আমাকে জিজ্ঞাসা করো, আল্লাহর এই কোরআন প্রেমিক বান্দাকে জিজ্ঞাসা করা যাবে না, বলেন না সুবহানাল্লাহ, যে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, বেরুনি কোরআনিয়া মাদ্রাসা, বেরুনি কোরআনিয়া মাদ্রাসা, মাদ্রাসা তো সেটা চলে গেছে বাবা, মাদ্রাসা না আমার কি বলবো? তাই ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তার মাথার দিকে সওয়াল করতে পারল না, ডান দিকে নামাজ সেদিকে পারল না, বাম দিকে রোজা পারল না, পায়ের দিকে তার খয়রাত,
তার জীবনের ইবাদত পায়ের দিকে চলে গেল, আল্লাহ ফেরেশতা পালল না। ভাইরা আমার কান খারাপ করে শুনলেন, গ্রামবাসীরা আমার বোনেরা কান খারাপ করে শুনলেন, আপনারা কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়েন, এই দুনিয়াতে কোরআনের দিকে তাকালে সওয়াব হয়, আল্লাহর কাবার দিকে তাকালে সওয়াব হয়, নিজের পিতা মাতার দিকে তাকালে, মুখের দিকে তাকালে সওয়াব হয়। কোরআন এমন একটা কোরআন যে কোরআন স্পর্শ করলে সওয়াব হয়, যে কোরআনের দিকে তাকালে সওয়াব হয়, যে কোরআনে হাত বুলালে সওয়াব হয়, যে কোরআন শ্রবণ করলে শুনলে সওয়াব হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 30 পারা কোরআন বলবেন, ওল্লা রব্বুল আলামিনের ফেরেশতারা তোমরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, যা প্রশ্ন করবে আমি কোরআন এর ভয়ে কবরে জবাবটা দিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে যাওয়া হবে ওই সময় মক্কা থেকে ফেরেশতার জবাবটা কোরআন দিয়ে দেবে। কোরআন দিয়ে দেওয়ার পরে আল্লাহর বান্দার ঘুম ভেঙে যাবে, আল্লাহর বান্দা বলবে কে তুমি, বলবে ও আল্লাহর বান্দা চিন্তা করো না, চিন্তা করো না, দুনিয়াতে আমাকে ভালোবেসেছো, মহব্বত করেছো, দুনিয়ার বুকে আমাকে খুব সুন্দর করে তেলাওয়াত করেছো, গভীর রাত্রিগুলোতে তাহাজ্জুদের নামাজে আমি কোরআন আমাকে তেলাওয়াত করেছো, আমি কোরআন তোমার কবরে এসেছি, কবর থেকে যাব না, তোমাকে জান্নাতে পৌঁছে দিয়ে তবে আমি কোরআন বিদায় নেব। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার ভাইরা আমার যখন কিয়ামতের মাঠ হবে সব মানুষ কাতার দিয়ে চলে যাবে, কিন্তু কোরআন কিন্তু কাতার দেবে না, আল্লাহর বান্দা বান্দিকে হাত ধরে নিয়ে চলে যাবে, আল্লাহর দরবারে ফায়সালা করে জান্নাতে চলে যাবেন, জান্নাতের গেটে গিয়ে আল্লাহর কোরআন, আল্লাহ জান্নাতি বান্দাকে ঢুকিয়ে দিয়ে বলে জান্নাতি বান্দা তুমি চলে যাও, জান্নাতে সুন্দর ভাবে তুমি থাকো। মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন ফিহা থেকে যাও, জান্নাতে তুমি সুন্দর মধুর ঝর্ণা পাবে, দুধের ঝর্ণা পাবে, সুমিষ্টি পানি ঝর্ণা পাবে, তার সাথে তুমি পাবে অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করলাম, আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ।